বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আমি 2-3 দিন ভিডিও তৈরি করি নাই, একটু ব্যস্ত ছিলাম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ভিডিও নিয়ে, যার নাম হচ্ছে তিতির মুরগি পালন। অর্থাৎ তিতির মুরগি পালন সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। পোলট্রি মোট 12টি প্রজাতির মধ্যে একটি হলো তিতির। শোভাবর্ধনকারী পাখি হলেও সুস্বাদু মাংস এবং ডিমের জন্য শত শত বৎসর যাবৎ তিতির পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে। আফ্রিকা মহাদেশের উৎপত্তি। স্থানীয় জনগণ এই পাখিকে চীনা মুরগি নামে ডাকে এবং গ্রামীণ পরিবেশে হাঁস মুরগির সাথে পালন করে। বর্তমানে শৌখিন ব্যক্তিরা এদেরকে পালন করে থাকলেও ভারত বাংলাদেশে বাণিজ্যিকভাবে তিতির পালন ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভারত এবং বাংলাদেশে তিতির পাখি পাওয়া যায়, সেটি পাল ধরনের। এর রং ধূসর বর্ণের এবং পালকের উপর নিয়মিতভাবে ফোঁটা ফোঁটা সাদা দাগ থাকে। তিতির 7 থেকে 8 মাস বয়সে বাজারজাতকরণের উপযোগী হয়। এদের মাংস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ এবং বড় বড় ভোজসভায় এদের মাংসের যথেষ্ট সমাদর রয়েছে। এদের নরম পালক শীতকালীন পোশাক ও বিছানা প্রস্তুতের জন্য ব্যবহৃত হয়। এটা একটি রপ্তানিযোগ্য পণ্য হিসাবে গণ্য হতে পারে। শুধু তাই নয়, এটি পালন করে দারিদ্র বিমোচন, পুষ্টি চাহিদা পূরণ ও জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। এবার পালন কীভাবে লালন পালন করবেন এ সম্পর্কে কিছু কথা বলবো। ব্রুডিং মুরগির বাচ্চার তুলনায় তিতিরের বাচ্চা ঠান্ডায় অধিক সংবেদনশীল, সেজন্য প্রথম সপ্তাহে উচ্চ ব্রুডিং তাপমাত্রার প্রয়োজন হয়। প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত ব্রুডিং তাপমাত্রার 37 ডিগ্রি সেলসিয়াস এবং চতুর্থ থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়। তিতির পালনের সুবিধাসমূহ। তিতির পালন করতে যেমন কিছু সুবিধা আছে তেমন অসুবিধা আছে। এখন প্রথমে আমি সুবিধার কথাগুলো বলবো। 1, তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য পাখির তুলনায় বেশি। সংক্রামক বা পরজীবী ঘটিত রোগ কোনোটাই সহজে আক্রান্ত করতে পারে না। 2, মাইক্রোটনিক্স ও আফ্লাটনিক্সের প্রতি অধিক সহনশীল। এদের খাদ্য খরচ তুলনামূলকভাবে কম। একটি পূর্ণবয়স্ক তিতির দৈনিক 118 থেকে 120 গ্রাম খাবার খায়। এটা 3 নম্বর। 4, বাচ্চা বয়সে ব্রয়লার স্টার্টার খাদ্য খাওয়ানো যায়। তিতির পাখির আমিষের চাহিদা বেশি বলে সিনথেটিক অ্যামাইনো খাওয়াতে হয়। 5, অ্যাসিড ও পরবর্তীতে বাড়ন্ত বয়সে নেওয়ার জন্য খাবারটা দিতে হয়। কচি ঘাস, পোকামাকড়, সবজি এদের প্রিয় খাদ্য। ডিমের খোসা অত্যন্ত শক্ত, প্রায় 48 থেকে 50 মিমি পুরু। বাজারে পরিবহন অথবা ডিম ফোটানোর ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। শারীরিক বৃদ্ধির হার বেশ ভালো এবং মাংস অনেক সুস্বাদু ও পুষ্টিকর। ডিমের আকৃতি তুলনামূলকভাবে ছোট বলে বাচ্চারা এটি খেতে পছন্দ করে। তিতির পাখির ডিম ও মাংসে খাদ্য হিসাবে ব্যবহারের জন্য কোনো ধর্মীয় বাধা নিষেধ নাই। একটি দেশি মুরগি যেখানে বছরে 50 থেকে 60টি ডিম দেয়, সেক্ষেত্রে একটি তিতির পাখি 100 থেকে 120টি ডিম দেয়। প্রতিকূল পরিবেশের সাথে এরা নিজেকে মানিয়ে নিতে পারে। এ ছিল তিতির পালনের সুবিধা। এখন অসুবিধার কথা বলবো। পোলট্রির প্রজাতি হিসেবে হাঁস মুরগি বা কোয়েল কবুতরের চেয়ে এদের রয়েছে কিছু স্বতন্ত্র বংশগত বৈশিষ্ট্য, যার কারণে প্রাকৃতিক পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইতে চলতে পারে না। যেমন অল্প বয়সে অধিক বাচ্চা মৃত্যুর হার। বলা হয়ে থাকে তিতির পাখি আদর্শ মা নয়। প্রাকৃতিকভাবে উমে আসা মা তিতির পাখির পেটে নিচে তা দিয়ে ডিম ফোটানোর ক্ষেত্রে
একদিকে যেমন ডিমে তা দেওয়ার সময় তারা খুব যত্নশীল নয়, অন্যদিকে পেটের নিচে দেয়া 8-10টি ডিমের মধ্যে প্রথম 1-2টি ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে তিথির অবশিষ্ট ডিম ফেলে চলে যায়, সেগুলি থেকে আর বেশি বাচ্চা ফোটে না। সাধারণত তিতির পাখি একটু বোকা প্রকৃতির, স্বভাবগতভাবে এরা ঝোপ ঝাড় জঙ্গল পছন্দ হওয়ায় ছোট বাচ্চা নিয়ে সেখানে ঘুরে বেড়ানোর সময় প্রায়ই শিয়াল কুকুর চিল বাজ পাখি সহ নানান ধরনের শিকারীদের কবলে পড়ে বাচ্চা মারা যায়। মা তিতির বাচ্চাদের রক্ষা করতে পারে না, বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে লেগ প্যারালাইসিস বা পা খোড়া হয়ে যাওয়া রোগ প্রবণতা প্রায়ই দেখা যায়। ডিম লিটার পদ্ধতিতে বাচ্চা পালনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বাচ্চাগুলো লিটারের নোংরা খায়, ফলে পরিপাকতন্ত্রের নানান সমস্যা দেখা দেয়। বাচ্চাদের খাদ্য তালিকায় প্রচুর আমিষ, বিশেষ করে লাইসিন এবং সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয় যা সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। খাঁচা পদ্ধতিতে পালনের সময় এদের হেলমেট ও পায়ের ক্ষতের সৃষ্টি হয়। তিতির পালনের সমস্যার সমাধান উপায়, মেঝেতে তিতির পালনের সময়ে চটের বস্তা ব্যবহার করতে হবে, খাঁচার তুলনায় মেঝেতে পালন বেশি লাভজনক ও সুবিধাজনক। তিতির ডিম দেশি মুরগির সাহায্যে ফোটানো হয়, আমিষের চাহিদা পূরণের জন্য খাদ্যে অতিরিক্ত আমিষ সরবরাহ করতে হবে, খাদ্যের সাথে নিয়মিত ভিটামিন এবং মিনারেলস দিতে হবে। তিতিরকে তাই কমার্শিয়াল পোলট্রি হিসাবে সরবরাহ করা হয়ে থাকে। বাচ্চা তিতিরের জন্য খাদ্যের আমিষের পরিমাণ 25-26 হওয়া বাঞ্ছনীয়। যেহেতু তিতিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর ক্ষেত্রে ইনকিউবেটর পিরিয়ড 26-30 দিন পর্যন্ত হয়ে থাকে, সেহেতু ইনকিউবেটর ডিম ফোটানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আমি তিতির পালন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত কিছু বললাম। এখন তিতিরের কিছু রোগ বালাও আছে, খুব কম হয় সে সমস্ত রোগ বালা, যাই হোক আমি অন্য ভিডিওতে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি এই ভিডিওকে আমি এখানেই শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, ওকে।